হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে কেমন আছেন আপনারা? আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি ডিকে গেমিং নিউজ চ্যানেলের আরও একটি নতুন নিউজ ভিডিওতে। আজকে আপনাদের সকলের সামনে এমন একটি ভিডিও নিয়ে এসেছি যা আজ পর্যন্ত আপনারা অন্তত ফ্রি ফায়ার কমিউনিটিতে কেউ দেখতে পারেন নাই, অর্থাৎ এই টাইপের কোনো ধরনের কন্টেন্ট আজ পর্যন্ত আমার চোখে পড়ে নাই। কারণ আজকে আমরা করতে যাচ্ছি 2021 সালটাকে রিভিউ, অর্থাৎ 2021 সালটা যদিও আমাদের ফ্রি ফায়ার কমিউনিটির জন্য অনেক সুখের ছিল, কোনোভাবেই 2021 সালের শেষের দিকটা ফ্রি ফায়ার কমিউনিটির জন্য ভালো কিছু নিয়ে আসে নাই, শুধুমাত্র কন্ট্রোভার্সির উপরেই চলে গিয়েছে। তাই আপনাদের সকলের সামনে আজকের এই ভিডিওতে 2021 সালে কি কি ঘটেছিল আমাদের এই ফ্রি ফায়ার কমিউনিটিতে তার সম্পূর্ণ ঘটনাগুলোকে জানাবো আজকের এই ভিডিওতে। তবে আমি কিন্তু আপনাদের সকলকে সেই সকল তথ্যগুলো জানাতে পারবো যেগুলো আমি কভার করেছিলাম আমার নিউজ চ্যানেলে। আমি যখন সর্বপ্রথম আমার চ্যানেলটিকে নিয়ে যাত্রা শুরু করি, তখন আমি সর্বপ্রথম ভিডিওটিকে আপলোড করেছিলাম গেমিং ওয়াই তালহার ইউটিউব চ্যানেলে, যে প্রচুর পরিমাণে স্ট্রাইক পড়তেছিল সে সময়ে। আর যেহেতু আমি সে সময় থেকে এই সকল ব্যাপারে ঘাটাঘাটি করতেছি, তাই তখন থেকে সমস্ত ঘটনাগুলোকে আপনাদের সকলের সামনে আজকের এই ভিডিওতে তুলে ধরবো। হঠাৎ করে যখন গেমিং ওয়াই তালহা প্রচুর পরিমাণে ভাইরাল হতে থাকে, তখন তার ইউটিউব চ্যানেলে পরপর কয়েকটি স্ট্রাইকের মাধ্যমে তার যাত্রাটিকে বন্ধ করে দেওয়ার চেষ্টা করা হয়। কিন্তু পরবর্তীতে অডিয়েন্সের প্রচুর পরিমাণে ভালোবাসা এবং অনেকগুলো ইউটিউবারের বিভিন্ন প্রকারের ভিডিও আপলোড করার কারণে গেমিং ওয়াই তালহাকে আমরা পুনরায় আবারও ফিরে পাই। অতঃপর সেই সময়ে আমরা অনেক বড় ধরনের একটি কন্ট্রোভার্সি দেখতে পাই ইটস কাব্বো এবং টিইবি গেমিং এর মধ্যে। আর কন্ট্রোভার্সিটি লাগার মূল কারণটি ছিল একটি টুর্নামেন্ট, অর্থাৎ গ্যানা ফ্রি ফায়ার থেকে একটি অফিসিয়াল টুর্নামেন্ট করানো হয়েছিল। সেই টুর্নামেন্টের ভিডিওগুলোকে ইটস কাব্বো একটু কেটে কেটে আপলোড করেছিল, যার জন্য ইটস কাব্বো এবং টিইবি গেমিং এর মধ্যে অনেক বড় ধরনের একটি কন্ট্রোভার্সি সৃষ্টি হয়, যা কিন্তু অনেক ভয়ানক একটি রূপ ধারণ করেছিল। পরবর্তীতে সেই ঝামেলাটির সামান্যতম অবসান ঘটে যখন টিভি গেমিং ঈদের দিনে সেই সকল ব্যাপার নিয়ে সকলের কাছে ক্ষমা চায় এবং পরবর্তীতে এই সকল ঝামেলাগুলো থেকে বিরত থাকার চেষ্টা করে। তবে এখনো পর্যন্ত কিন্তু ইটস কাব্বো এবং টিভি গেমিং এর মধ্যে ভালো সম্পর্ক নাই এবং তাদের মধ্যে ঝামেলা কিন্তু সেখান থেকে শুরু হয়েছিল। আসলে একজনকে ভুল ধরা দিতে গিয়ে আমি নিজে বড় ভুল করে বসেছি। তো আজ ঈদের দিন আমরা ভুল করেছি, আমাদের অনেক অন্যায় হয়েছে, আমার নিজের অন্যায় হয়েছে, এই জন্য আমি সবার কাছে ক্ষমা প্রার্থী। অতপর সেই সময় আরো একটি ব্যাপার সব থেকে বেশি ভাইরাল হয়, সেটি হচ্ছে কোবরা জিহাদের কর্মকাণ্ড, অর্থাৎ আমাদের গেমিং ওই জিহাদ সেই সময়ে কোবরা বান্ডেলটিকে গিভওয়ে করতে গিয়ে এতটা হাইপ তুলেছেন যে যার পর থেকেই কিন্তু তার নাম আজ পর্যন্ত কোবরা জিহাদ হয়ে গিয়েছে। ভাই আমার কোবরা দেন না ভাই, প্লিজ। গাইস ভিডিওতে যাকে দেখতে পেলেন সে হচ্ছে আমার সাবস্ক্রাইবার, যে কিনা ইনস্টাগ্রামে এই ভিডিওটা আপলোড করে আমাকে ট্যাগ করে। এন্ড দেন যখন আমি ভিডিওটা দেখি আমার কাছে পার্সোনালি অনেক বেশি খারাপ লাগে, কারণ এই বান্ডেলটা নাকি তার অনেক বেশি প্রিয়। কিন্তু এই 5-6 বছরের বাচ্চা কিভাবে এত ডায়মন্ডের বান্ডেলটা নিবে? এন্ড সে আমাকে রিকোয়েস্ট করে বান্ডেলটা তার অ্যাকাউন্টে বের করে দেওয়ার জন্য। তারপরেই আমাদের বাংলাদেশ ফ্রি ফায়ারের জন্য অনেক বড় একটি সুখবর আসতে থাকে, সেটি হচ্ছে বাংলাদেশের জন্য যে তারা ডেডিকেটেড সার্ভার দিবে সেই ব্যাপারটিকে তারা অফিসিয়াল ভাবে অ্যানাউন্সমেন্ট করেন FFBC এর লাইভ স্ট্রিমে। সেখানেই মূলত প্রথম যে আমাদের বাংলাদেশের জন্য সার্ভার আসতে চলেছে তার প্রমাণ আমরা পেয়েছিলাম। Our plans to grow further do not stop here. And in 2021, we'll be adding Bangladesh, Cambodia, and Philippines as competitive regions. So guys, তোমরা স্ক্রিনে যেটি দেখতেই পাচ্ছ, এখানে লাল কালারের মধ্যে আছে বাংলাদেশ, কম্বোডিয়া এবং ফিলিপাইন্স। এই তিনটি দেশকে ফ্রি ফায়ার তার রিজনের আওতাভুক্ত করবে। এখন তাহলে ফ্রি ফায়ার রিজন হবে টোটাল 16টি। আর সেই সময়ে কিন্তু বাংলাদেশের জন্য ডেডিকেটেড FFBC টুর্নামেন্ট করা হয়েছিল, যার ফলে নেপাল কিন্তু সেই সময়ে কোনো ধরনের নেপালের নামে ডেডিকেটেড কোনো টুর্নামেন্ট পাচ্ছিল না। তাই আমরা নেপালের জন্য সেই সময়ে অনেক বড় একটি আন্দোলন দেখতে পেয়েছিলাম, সেটি হচ্ছে জাস্টিস ফর নেপাল। আর সেই আন্দোলনের মূল বিষয়বস্তুটি ছিল বাংলাদেশের জন্য যেভাবে ডেডিকেটেড ভাবে টুর্নামেন্ট করানো হচ্ছে, সেইভাবে যাতে টুর্নামেন্ট করানো হয় নেপালের জন্য। সে সময়ে কিন্তু টিভি গেমিং অনেকগুলো ব্যক্তির সাথে পরপর জড়িয়ে পড়েছিলেন, কারণ সে সময় ইটস কাব্বোর সাথে ঝামেলা হওয়ার পরেও গেমিং সুব্রতর ভাই, অর্থাৎ ইন্ডিয়ান ইউটিউবার গেমিং সুব্রতর ভাই গেমিং ওই দেবুর সাথেও কিছু ঝামেলা হয়েছিল গ্র্যান্ড মাস্টার পুশ করা নিয়ে। তবে সেই ক্ষেত্রে কিন্তু সে সময়ে গেমিং ওই দেবু পুরোপুরি দায়ী ছিলেন, কারণ সেই কন্ট্রোভার্সিটি মূলত শুরু হয়েছিল গেমিং ওই দেবুর কারণে। তারপরেই বাংলাদেশ এবং ভারতের মধ্যে অনেক বড় একটি ঝামেলা সৃষ্টি হয় ইটস কাব্বো এবং স্কাইলর্ডের জন্য। স্কাইলর্ড মূলত ইটস কাব্বোকে অপমান করতে গিয়ে তার দাড়ি নিয়ে কথা বলে ফেলে, যা ছিল তার জীবনে সব থেকে বড় ভুল, যার ফলে বাংলাদেশ ফ্রি ফায়ার কমিউনিটি সকল ইউটিউবাররা মিলে স্কাইলর্ডকে বাংলাদেশীদের কাছে ক্ষমা চাওয়ার জন্য বাধ্য করেছিলেন। অতঃপর স্কাইলর্ড কিন্তু বাংলাদেশীদের কাছে ক্ষমা চাওয়ার মাধ্যমে সে যাত্রায় মাপ পেয়ে এত বড় কলিজা তার হয়ে গেছে। তারপর রোজার মাসে তোমরা বসে সেটা দেখবা,
দরকার নাই তোমার মতো অডিয়েন্স, যদি তোমার নবীর কথা বলে তোমরা কোনো কথা না বলো। এটা শুনো, মে ক্লিয়ার বাত বল রহা হুম, এক বাত সব বাত কি এক বাত, আগর তুমি মেরি কোই ভি বাত চাই বাংলাদেশ ডিসরেসপেক্ট তো রিলিজন কোই ভি বাত তুমি বুরি লাগিও তো ভাই দিল তো সরি, মেরা কোই ইন্টেনশন নাই তা কিছু বলনে কা, আগর মানে গুসসে মে কিছু বলাও তো মে মে বুঝতে সমস্যা, তুমি ফাসি মে বলা তা তুমি গুসসে মে বল দিয়া ছড়া দাও ভাই, তুম পুরা মুঝে দোষ দে রহা হো, ইয়ে কিয়া সহি হো রহা হো, মে নাহি দে রহা হো, মে নাহি দে রহা হো ইয়াহ পে দোষ, মে আপনি গলতি একসেপ্ট কর রহা হো তো সেবাজ ভাই, কর রহা হো কি নাই কর রহা হো ভাই, অ্যাকচুয়ালি ক্যান ইন ইন দিস টপিক রাইট হিয়ার, অ্যাকচুয়ালি উই শুড আর ভাই ভাই অ্যাকচুয়ালি ইন্ডিয়ান বাংলাদেশ ভাই ভাই অতপর কিন্তু আমরা 2021 সালে বাংলাদেশী ফ্রি ফায়ার কমিউনিটির অনেকগুলো বড় বড় ইউটিউব চ্যানেলকে হ্যাক হতে দেখি, আর তখন লাগাতার একের পর এক এত পরিমাণে ইউটিউব চ্যানেলগুলো হ্যাক হচ্ছিল, এবং সবথেকে মজার ব্যাপার হচ্ছে সেই সকল ইউটিউব চ্যানেল কিন্তু একটি ব্যক্তি অর্থাৎ একটি কোম্পানি থেকেই করা হচ্ছিল, আর সেই গ্রুপটির নাম হচ্ছে ADA ফাউন্ডেশন। অতপর আমরা বাংলাদেশ সার্ভার নিয়ে অনেক বড় একটি গুজবের সম্মুখীন হই, সেটি হচ্ছে হঠাৎ করে একটি গুজব উঠে যায় যেখানে এমনটা বলা হচ্ছিল যে বাংলাদেশে পাবজি এবং ফ্রি ফায়ারের মতো সকল গেমগুলোকে ব্যান করা হবে। তবে লক্ষণীয় বিষয়টি হচ্ছে তখনও কিন্তু আমাদের বাংলাদেশ সার্ভারের জন্য ডেডিকেটেড কোনো সার্ভার দেওয়া হয় নাই, এবং সে সময় পুরো ব্যাপারটি ছিল ভুয়া। তবে সে সময় কিন্তু সবথেকে বিতর্কে ছিলেন যমুনা টিভি, কারণ যমুনা টিভি এমন একটি রিপোর্ট করেছিল যেটি ছিল সবথেকে সমালোচনার শীর্ষে, সেখানেই মূলত সেই ছোট বালকের মুখে আমরা শুনতে পাই আর সে সময়ে ফ্রি ফায়ার এবং পাবজির মাধ্যমে এত পরিমাণে কোন একটি টিভি নিউজ চ্যানেল এতটা রোস্ট হয়েছিল যা পূর্বে কখনো ঘটে নাই। অতপর আমরা পেয়ে যাই বাংলাদেশের জন্য একটি ডেডিকেটেড সার্ভার, অর্থাৎ আটজন আমাদের বাংলাদেশের জন্য একটি ডেডিকেটেড সার্ভার দিয়ে দেওয়া হয় বলে জানিয়েছিল কেরানা ফ্রি ফায়ার, আর সেটি ছিল বাংলাদেশ ফ্রি ফায়ার কমিউনিটি এবং বাংলাদেশের সকল ফ্রি ফায়ার প্লেয়ারদের জন্য সব থেকে সুখের একটি মুহূর্ত। অতপর বাংলাদেশ সার্ভারে কিন্তু অনেক বড় একটি পরিবর্তন এসেছিল হোয়াইট ট্রিপল ফোর এর মাধ্যমে, অর্থাৎ হোয়াইট ট্রিপল ফোর যখন হ্যাকার হিসেবে প্রমাণিত হন তখন কিন্তু সাদিকুল গেমারের যার জন্য তিনি সর্বপ্রথম সিলেক্ট করেছিলেন এসটিসি এম্পায়ার কে, আর ভালো মানের রোস্টার চাওয়ার মূল কারণটি হচ্ছে সাদিকুল গেমার। তিনি সাদিকুল গেমার যে টাইপের কন্টেন্ট আপলোড করেন সেই কন্টেন্টের উপরে ক্ষুব্ধ ছিলেন, অর্থাৎ আমরা এটি বলতে পারি বর্তমানে আপনারা এসটিসি এম্পায়ার নামে যে ব্যক্তিটিকে চিনতেছেন সেটিকে মূলত তৈরি করা হয়েছিল সেই সময়ে বাংলাদেশের জন্য ভালো কিছু করার জন্য। আচ্ছা, তো এইসব রোস্টার মহামানবদের ভুল ধরিয়ে দেওয়ার জন্য আমি একটা রোস্টার সিলেক্ট করেছি, আর আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকবে আমার চ্যানেলের যারা সাবস্ক্রাইবার আছেন তারা ওর চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করেন এবং ওকে এমন একটা পজিশনে নিয়ে নিন যাতে ওর একটা ভ্যালু হয় এবং ওর কথা অনেকের কাছে পৌঁছায়, আর এইসব গালিবাজ আনসোশিয়াল ন্যাংটা রোস্টারদের ভুল ধরিয়ে দিতে পারে। আর ওকে যদি আপনার পছন্দ না হয় ওর চ্যানেলে গিয়ে কমেন্ট করে ওর ভুলগুলো জানান, কিন্তু লিডিং পজিশনে আমাদের আরও দু একজন রোস্টার প্রয়োজন যাতে ওইসব জ্ঞান গর্মহীন আনসোশিয়াল ন্যাংটা সমালোচকরা যা ইচ্ছা তাই বলে একটা ভিডিও বানাবে, আবল তাবল গালিগালাজ করবে, তারপর বাবা পেয়ে পার পেয়ে যাবে, এরকম সুযোগ যাতে না পায়। ওদের মনে যেন একটা ভয় থাকে আমরা যদি ভুল বলি বা আমরা কোনো বাজে কথা বলি আমাদের নিয়েও সমালোচনা হবে, আমাদেরও রোস্ট করা হবে। আর সেই সময় কিন্তু সেভেজ 420 তার ইউটিউব চ্যানেলে এসটিসি এম্পায়ারকে নিয়ে একটি ডেডিকেটেড ভিডিও আপলোড করেছিলেন যেখানে তিনি মূলত এসটিসি এম্পায়ার সম্পর্কে সকল ব্যাপারগুলো তুলে ধরেছিলেন। অতঃপর সেই সময়ে বাংলাদেশ সার্ভারের জন্য ভালো কিছু করার দায়িত্ব পেয়ে অনেকগুলো উদ্যোগ একসাথে হাতে নিয়ে তিনি কাজ করতে শুরু করেন, এবং তিনি সেই সময়ে প্রচুর পরিমাণে আলোচিত ছিলেন। অতঃপর সেই সময়ে কিন্তু গেমিং ওই তালহার ফেস্টিভ্যালের একটি হাইপ উঠেছিল, তবে যদিও আমরা সেই সময় গেমিং ওই তালহার রিয়েল ফেস্টকে দেখতে পেয়েছিলাম তবে সেটি যে রিয়েল গেমিং ওই তালহা ছিল সেই ব্যাপারে কিন্তু কেউ কোনো ধরনের সিদ্ধান্ত দিতে পারে নাই। তখন আমরা আরো একটি ব্যাপারে সব থেকে বেশি অবাক হয়েছিলাম, সেটি হচ্ছে এসটিসি এম্পায়ার যখন প্রমাণ করেছিল বাংলাদেশ নামে কোনো ডেডিকেটেড সার্ভার নাই, বাংলাদেশ সার্ভার নামে একটি সাব সার্ভার রয়েছে, সেই ব্যাপারটি জানার পরেই কিন্তু আমরা সকল ব্যক্তিরা অনেকটা অবাকই হয়ে গিয়েছিলাম। শুধুমাত্র সার্ভারের প্রবলেম নয়, তারও সাথে ছিল আমাদের পিং প্রবলেম, কোনো প্রকারের ভালো মানের টুর্নামেন্ট হচ্ছিল না, আমাদের জন্য ডেডিকেটেড কোনো ইভেন্ট পর্যন্ত দেওয়া হচ্ছিল না। এত সকল সমস্যা নিয়ে সে সময় কিন্তু জাস্টিস ফর বাংলাদেশ সার্ভার নামে অনেক বড় একটি ক্রেজ উঠেছিল। এত সকল ঝামেলার পরেও আমরা অনেক বড় একটি শক খেয়ে যাই যখন আমরা এমনটা শুনতে পাই যে 16 তারিখে আমাদের গেমগুলোকে ব্যান করে দেওয়া হয়েছে। সেটি প্রথম প্রথম যদিও আমাদের কাছে গুজব মনে হচ্ছিল কিন্তু সত্যি সত্যি 16 তারিখের পর থেকে আমরা আর গেমের ভিতরে স্বাভাবিকভাবে কিছু কিছু মোবাইল ফোনে ঢুকতে পারতেছিলাম না, অর্থাৎ গেমটাকে একটানা বন্ধ করা হয় নাই, ধাপে ধাপে প্রত্যেকটা অপারেটর থেকে একের পর এক গেমগুলোকে ব্যান করা হয়েছে।
তবে গেম ব্যান নিয়ে তখন কিন্তু আমরা অনেক অনেক কর্মকাণ্ডগুলো দেখেছি, সে সময় কিন্তু সকল প্রকারের নিউজ চ্যানেলগুলো আমাদের বিপক্ষে ছিল না। সময় টিভি কিন্তু পর্যাপ্ত পরিমাণে সাপোর্ট করেছে, কারণ সময় টিভি কিন্তু পাবজি প্লেয়ারদেরকে তাদের লাইভে নিয়ে গিয়েছেন এবং গেমের যে সকল ভালো দিকগুলো রয়েছে সে সকল দিকগুলোকে তুলে ধরার চেষ্টা করেছেন। এবং সে সময় কিন্তু ফ্রি ফায়ার এবং পাবজি যে সকল কন্টেন্ট ক্রিয়েটররা রয়েছে তারা প্রত্যেকেই কিন্তু গেমের ভালো দিকগুলো তুলে ধরার চেষ্টা করেছিলেন। তবে এত কিছু করার পরেও কিন্তু আমরা গেমগুলোকে কোনোভাবে আনব্যান করতে পারি নাই। তবে যাই হোক, সরকার যতটা চালাক হোক না কেন, তার থেকে জনগণ আরো বেশি চালাক। অর্থাৎ যদিও গেমগুলোকে ব্যান করে দিয়েছে সরকার অফিসিয়াল ভাবে, কিন্তু ভিতরে ভিতরে সে পর্যায় থেকে এখনো পর্যন্ত আমরা গেমগুলোকে খেলতেছি বিভিন্ন টেকনিক ইউজ করে। এমত অবস্থায় অনেকদিন পর্যন্ত চলতে থাকে আমাদের ফ্রি ফায়ার গেমটি। তারপরেই আমরা গেমিং উইথ বৃষ্টিকে নিয়ে অনেক বড় একটি ধামাকাদার নিউজ শুনতে পাই, সেটি হচ্ছে গেমিং উইথ বৃষ্টি নিজে তার গেম প্লে গুলোকে করে না, তার গেম প্লে গুলো করে দেয় মূলত তার ছোট ভাই মাহিন। শুধুমাত্র তিনি তার ফেসটাই ক্যামেরার সামনে এনে রাখেন এমনটাই দাবি করেছিল এসটি সিম্পায়ার, এবং সেই নিয়ে কিন্তু সে সময় মারাত্মক লেভেলের একটি তোলপাড় শুরু হয়ে গিয়েছিল। আর বরাবরের মতো কিন্তু 2021 সালে পার্টনার প্রোগ্রাম এবং বাকি যে সকল কন্টেন্ট ক্রিয়েটররা রয়েছে তাদের মধ্যে অনেক একটা বাধা ছিল। সেই বাধার মাধ্যমে যদিও প্রতিনিয়ত নানা ধরনের ভিডিও আপলোড করা হতো তবে কোনো ধরনের ফলাফল পাচ্ছিল না। কিন্তু হঠাৎ করে যখন জ্ঞান গেমিং বাংলাদেশ সার্ভারে আসলো এবং বাংলাদেশ সার্ভার সম্পর্কে কথা বললো, তখনই আবার ইভেন্টটি অনেক বড় একটি তোলপাড় শুরু হয়ে যায়। আর সে সময়ে কিন্তু নোবেল প্লেস অনেক আলোচনায় ছিলেন, কারণ তিনি জ্ঞান গেমিং কে রোস্ট করতে গিয়ে নিজেই রোস্টের শিকার হয়ে গিয়েছিলেন। আর বাংলাদেশ সার্ভার নিয়ে কথা বলার পরে কিন্তু বাংলাদেশি অডিয়েন্সের কাছে অনেকটা মহানায়কের রূপ ধারণ করেছিলেন জ্ঞান গেমিং। তবে সেই মহানায়কের ব্যাপারটি স্যাভেজ 420 এর সামনে টিকতে পারে নাই। অর্থাৎ স্যাভেজ 420 এর সঙ্গে যখন স্ট্রাইক নিয়ে ঝামেলা সৃষ্টি হলো তখন সম্পূর্ণ দোষ কিন্তু জ্ঞান গেমিং এর ছিল, যার জন্য আবারও তিনি বাংলাদেশ সার্ভারের সকল অডিয়েন্সের কাছে ভিলেনের রূপ ধারণ করেন। অতঃপর আমরা 2021 সালের শেষের দিকে এসটি সিম্পায়ার কে নিয়ে অনেক বড় ঝামেলা দেখতে পাই, সেটি হচ্ছে এসটিসি এম্পায়ার কে একজন স্ক্যামার হিসেবে প্রমাণ করা হয়। সেই ঝামেলাটি কিন্তু এখনো পর্যন্ত চলতেছে, যা কিন্তু আপনারা জানেন। তবে যদিও সাদিকুল গেমার এবং এসটিসি এম্পায়ার এই দুই পক্ষ থেকে এমনটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তারা পরবর্তীতে এই ব্যাপারে আর কোনো ধরনের ভিডিও আনতেছেন না, তবে তাদের মধ্যে কিন্তু এখনো পর্যন্ত এই ব্যাপারগুলোকে সমাধান করা হয় নাই। অতঃপর আমরা গেমিং ওয়ে তালহার ফেস্টিভ্যাল দেখতে পাই। অর্থাৎ বারবার টাইম দেওয়ার পরেও কিন্তু গেমিং ওয়ে তালহা তার ফেস্টিভ্যাল করতেছিলেন না, কিন্তু পরবর্তীতে যখন গেমিং ওয়ে তালহা তার ফেস্টিভ্যালটি করে দেন তখন সম্পূর্ণ ফ্রি ফায়ার কমিউনিটি একটি ধোঁকা খায়। হচ্ছে যদিও আমরা পূর্বে গেমিং ওয়ে তালহাকে দেখেছিলাম কিন্তু শুধুমাত্র গেমিং ওয়ে তালহার একটি কথা, হ্যাঁ এটাই আমি, শুধুমাত্র এই একটি কথার মাধ্যমে আমরা গেমিং ওয়ে তালহাকে নির্দিষ্টভাবে চিহ্নিত করতে পারতেছিলাম না। আর বছরের শেষের দিকে আমরা স্যাভেজ 420 কে অনেক বড় বড় টুর্নামেন্ট এবং বাংলাদেশ সার্ভারের জন্য অনেক বড় বড় কিছু করতে দেখি। আর স্যাভেজ 420 বাংলাদেশ সার্ভারের জন্য যে সকল উদ্যোগ নিয়েছেন এবং যে সকল উদ্যোগগুলোকে সফল করেছেন তা এ পর্যন্ত বাংলাদেশ সার্ভারের জন্য কোনো ব্যক্তি করে নাই। সো গাইস, এটাই ছিল মূলত 2021 সালের পুরোপুরি রিভিউ। আমার মনে হয় আমি পুরো ব্যাপারটিকে ক্লিয়ার করতে পেরেছি, অর্থাৎ যে সকল ঘটনাগুলো ঘটেছিল তার ম্যাক্সিমামই আমি আমার এই ভিডিওতে তুলে এনেছি। আর যেহেতু বাংলাদেশ ফ্রি ফায়ার কমিউনিটিতে এত বড় কমিউনিটি যে এখানে প্রতিনিয়ত হাজারো ঘটনা ঘটতে থাকে, তাই হয়তো অনেক ঘটনাই মিস করতে পারি। যদি কোনো কিছু মিস হয়ে থাকে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর সকল ব্যক্তিকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটিকে এখানে শেষ করতেছি। আর অবশ্যই 2022 সালে আমরা সকলে আশা রাখবো ভালো কিছু হবে, যাতে 2021 সালের মতো এত পরিমাণে কন্ট্রোভার্সি আমরা না দেখতে পাই, সেটি আশা রেখে আজকের ভিডিওটিকে শেষ করতেছি। আর অবশ্যই গাইস, আমি কিন্তু প্রতিনিয়ত আমার চ্যানেলে কখনো বলি না যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কিন্তু আজ বলতেই চাচ্ছি যেহেতু এতটা কষ্ট করে এত বড় একটি ভিডিও আপলোড করলাম, তাই অবশ্যই আমি মনে হয় আপনাদের থেকে কিছু পরিমাণে সাবস্ক্রাইবার চেয়ে নিতেই পারি, কি বলেন আপনারা?